আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে করে খুবই সহজে দশমিকের গুণ ভাগ অথবা শতকরা অর্থাৎ পার্সেন্টেজের হিসাবগুলো করা যায়। একেবারে খুবই সহজ পদ্ধতিতে তুমি আজকে থেকে গুণ ভাগ অথবা শতকরা হিসাবগুলো করে ফেলতে পারবা। এই ধরনের অঙ্ক যদি দেওয়া থাকে 0.2 × 0.003 × 0.08, এই দুইটার এই তিনটা সংখ্যার মাল্টিপ্লাই করলে কি হবে অর্থাৎ গুণ করলে কি হবে, তুমি একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। অথবা এরকম ডিভিশন অর্থাৎ ভাগ অথবা গুণ আর ভাগ একসাথেই আছে, অথবা তোমার পার্সেন্টেজের অঙ্ক দেয়া আছে যে 0.05 এর 0.022% কত হবে, অথবা কোন সংখ্যার 0.09% এর মান 9, এই ধরনের অঙ্কগুলো আজকে থেকে একেবারে মুহূর্তের মধ্যে বের করে ফেলতে পারবা। আসো আমরা শুরু করি। প্রথমেই আমরা শুরু করব যেটা, সেটা হচ্ছে দশমিকের গুণ। সেটা আমরা সবাই জানি দশমিকের গুণ কিভাবে করে করতে হয়, আমি তারপরেও তোমাদেরকে সহজভাবে করে বর্ণনা করছি দশমিকের গুণ। দশমিকের গুণ কিভাবে করতে হয় আমরা জানি, যে তোমাকে যদি আমি বলি 0.1 × 0.02, তুমি কিভাবে করে গুণ করবা, তুমি যেভাবে গুণ করবা সেটা হচ্ছে যে দশমিক বাদ দিয়ে, এখানে দশমিকটা বাদ দিয়ে বাদ দাও যদি, তাহলে তোমার কাছে এখানে আছে এক, কি আছে এখানে ওয়ান আছে, 0.1 পয়েন্টটা বাদ দিলে 0.1 থাকে মানে 1 আছে, কিন্তু দশমিকটা বাদ দিলে তোমার থাকে 0.02 মানে কি 2, মানে 2 এর আগে দুইটা 0 থাকা না থাকা তো একই কথা। যদি আমি পয়েন্ট বাদ দিয়ে চিন্তা করি, এটাও পয়েন্ট নেই এটাও পয়েন্ট নেই, এই পয়েন্ট না তুমি পয়েন্টগুলো বাদ দিয়ে তুমি চিন্তা করে এখানে 1 আর এখানে 2, এই 1 আর 2 তুমি গুণ করে দিবা, 1 আর 2 গুণ করলে কত আসে 2 আসে, এই 2টা তোমার অ্যানসারের শেষে বসবে, তোমার অ্যানসারের শেষে তোমার 2 বসবে, মানে এইখানে পয়েন্ট বাদ দিয়ে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলো গুণ করে তোমাকে ফার্স্টে বসাতে হবে। বসালাম, এরপরের কাজ খুবই সহজ, সেটা হচ্ছে যে এখানে পয়েন্টের পরে কয়টা অঙ্ক আছে বা কয়টা ডিজিট আছে, অ্যান্সার হচ্ছে একটা ডিজিট। এখানে কয়টা ডিজিট আছে পয়েন্টের পরে, দুইটা ডিজিট, তাহলে মোট কয়টা ডিজিট আছে, এখানে একটা এখানে দুইটা, মোট হচ্ছে তিনটা ডিজিট আছে, তোমার অ্যান্সারেও পয়েন্টের পরে তিনটা ডিজিট থাকবে। সেজন্য তুমি ডান পাশ থেকে একটা ডিজিট তো 2 আছে আরো দুইটা 0 বসাই দিয়ে তার আগে একটা পয়েন্ট বসাই দিলেই তোমার অ্যান্সার শেষ, মানে .002 তোমার হচ্ছে অ্যান্সার। তো খুবই মজার তাই না, এইভাবে করে কিন্তু তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। যেহেতু পয়েন্টের আগে কিছু নাই তাই তুমি সামনে আরেকটা 0 বসাতে পারো, পয়েন্টের আগে কিছু না থাকলে আমি একটা 0 বসাতেও পারি নাও বসাতে পারি, 0.002 আর .002 একই কথা। তো ঠিক আছে, আমরা আবার আরেকটা প্র্যাকটিস করি। মনে করো তোমার কাছে দেয়া আছে যে 0.06 × 0.3, কি করবা তোমরা অবশ্যই পারবা, এখানে পয়েন্ট বাদ দিলে তোমার কাছে আছে 6, এখানে পয়েন্ট বাদ দিলে এতগুলো শূন্যর পরে 3 আছে, তার মানে 3, তাহলে 6 আর 3 তুমি মাল্টিপ্লাই করবা অথবা গুণ করবা, অর্থাৎ গুণ করে দাও যদি 6 আর 3 গুণ করলে কত আসে 18, 3 × 6 = 18। এরপরে কি করবা, এরপরে হচ্ছে পয়েন্টের পরে কয়টা ডিজিট আছে, এখানে দুইটা ডিজিট, এখানে 1, 2, 3, 4টা ডিজিট, তাহলে কি করবো 2 আর 4 হচ্ছে 6, এই 6টা ডিজিট তোমার হচ্ছে পয়েন্টের পরে বসবে। তুমি করবা কি, ডান পাশ থেকে এখানে তো 1, 2, 2টা ডিজিট আছে আরো 4টা শূন্য বসাই দিয়ে তার আগে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যান্সার শেষ, কারণ কি এখন দেখো দশমিকের পরে 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিজিট বসে গেছে, তোমার টোটাল এখানে যতগুলো দশমিকের পরে ঘর থাকবে এখানেও এইখানে 2টা আছে এখানে 4টা আছে টোটাল আছে 6টা, তার মানে এখানেও দশমিকের পরে 6টা ঘর থাকবে, তার 18-তে তো 2টা ডিজিট আছেই সামনে 4টা শূন্য বসাই দিতে হবে, খুবই সহজ তাই না, এভাবে করে কিন্তু তোমরা সবাই শিখেছো। আসো আমরা আর একটু প্র্যাকটিস করি। মনে করো তোমাকে যদি আমি বলি 0.02 × 0.009 × 4, কি হবে কি হবে বলতো, সবাই পারবা তাই না, একেবারে সবাই পারবা, কি হবে তুমি জাস্ট দশমিক বাদ দিয়ে সবগুলো সংখ্যা গুণ করে দাও, দশমিক বাদ দিলে কি হয়, এটা দশমিক বাদ দিলে এখানে থাকে 2, এখানে দশমিক বাদ দিলে এখানে থাকে 9, কারণ দশমিক বাদ দিলে 3টা 0, 9 থাকে আর 9 বলা তো একই কথাই, তাহলে 2 আছে 9 আছে, 2 আর 9 গুণ করলে হচ্ছে 18, তো 2 আর 9 গুণ করলে 18, তার সাথে 4 মাল্টিপ্লাই করলে আসে 72, অথবা তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 4 আর 9 গুণ করলে 4 9 36, 36 দ্বিগুণে 72, 72 আসতেছে,
তার মানে এই তিনটা সংখ্যা গুণ করলে মানে দশমিক বাদ দিয়ে তিনটা সংখ্যা যদি তুমি গুণ করো তাহলে 72 অর্থাৎ 72 আসে। এরপরের কাজ কি, তুমি কি ঘাবড়ায় যাবা যে এখানে কিছু নাই দশমিক? কিচ্ছু ঘাবড়ানোর কিছু নাই, দশমিক নাই তাহলে তোমার চিন্তাও নাই। যেখানে যেখানে দশমিক আছে সেই সেই ডিজিটগুলো তুমি চিন্তা করবে যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে, এক দুই তিনটা ডিজিট আছে। এখানে দশমিকের পরে দুইটা ডিজিট আছে, এখানে কোনো দশমিকই নাই তাই দশমিকের পরে ডিজিট থাকারও কোনো প্রশ্ন নাই। তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ, মোট আছে পাঁচটা ডিজিট দশমিকের পরে। এখানে তো দুটো ডিজিট অলরেডি আছে, তার মানে আরো তিনটা যদি তুমি শূন্য বসাও তার আগে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যানসার শেষ। পুরাই মজা না? এইভাবে করে কিন্তু তুমি দশমিকের গুণগুলো করে ফেলতে পারো। আমি তোমাদেরকে যদি বলি যে 1.3 ইনটু 0.23 এই দুটা তুমি গুণ করবা, কিভাবে করে করবা কিভাবে করবা? সবাই পারবা তাই না? সবাই পারবা। পয়েন্টটা বাদ দাও, পয়েন্ট বাদ দিলে আছে 13, এখানে পয়েন্ট বাদ দাও আছে 23। পয়েন্ট বাদ দিয়ে ফার্স্টে আমরা চিন্তা করব, পয়েন্টটা বাদ দিয়ে চিন্তা করলে এখানে আছে 13, এখানে আছে 23, 13 আর 23, 13 আর 23 গুণ করে দিবা। 13 আর 23 বলো তো দুই অঙ্কের সংখ্যা গুণ করা কিভাবে শিখিয়েছিলাম, কিভাবে? সবাই তো মনে আছে মনে হয় সবার তাই না? আমার এই পেজে এই চ্যানেলে প্রচুর ভিডিও আছে যে দুই অঙ্কের সংখ্যাগুলো কিভাবে করে তুমি মুহূর্তের মধ্যে মুখে মুখে গুণ করতে পারবা। সেইটার আমি পরীক্ষার প্রসেসটা কি বলেছিলাম যে 13 আর 23 গুণ করছো, এ লাস্টের দুইটা ডিজিট ফার্স্টে গুণ করবা। শুরুতেই তুমি লাস্টের দুইটা ডিজিট গুণ করবা, এখানে 13 লাস্টে 3 আছে, 23 এর লাস্টে 3 আছে, 3 আর 3 গুণ করবা, 3 3 আর 3 গুণ করলে 9 আসে, 3 দ্বিগুণ 9। এরপরে কি, এরপরে হচ্ছে এই ফার্স্টের সাথে লাস্টেরটা গুণ, মধ্যের সাথে মধ্যেরটা গুণ, এই দুটো গুণ করে যোগ করে দেওয়া, মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ করে এবং মধ্যের দুইটা গুণ করে ওই দুটো যোগ করে দেওয়া। তাহলে 1 × 3 মানে 3, 3 × 2 মানে 6, 6 আর 3 মিলে হচ্ছে 9, আবার 9 চলে আসলো। মানে ফার্স্টেরটার সাথে লাস্টেরটা গুণ করলে 3, মাঝখানে দুইটা গুণ করলে 6, 3 আর 6 যোগ করলে হচ্ছে 9। এই এটা হচ্ছে প্রসেস। এবং লাস্টে কি করবা, লাস্টে হচ্ছে প্রথম দুইটার ডিজিট হচ্ছে গুণ করে দিবা, এটার ফার্স্টে আছে 3 1 আর এটার ফার্স্টে আছে 2, তাহলে 1 আর 2 গুণ করলে আসে 2, এখানে আসবে 299। তোমার হচ্ছে 13 × 23 করলে 299 আসবে। তোমরা বারবার করে প্র্যাকটিস করলে, আমি তোমাদেরকে বোঝানোর জন্য দেরি হলো একটু, কিন্তু বারবার করে প্র্যাকটিস করলে মুহূর্তের মধ্যে এই গুণগুলো কিন্তু করে ফেলতে পারবা। ঠিক আছে, 13 × 23 299 আসে। ঠিক আছে, এখন আমরা দেখব কি, একইভাবে করে দেখব যে পয়েন্টের পরে এখানে আছে একটা ডিজিট, এখানে আছে দুইটা ডিজিট, তাহলে মোট আছে এক দুই তিনটা ডিজিট। এখানে তো তিনটা ডিজিট অলরেডি আছে, এক দুই তিন, তিন ঘর আগে একটা দশমিক বসাই দিবা তাহলে তোমার অ্যান্সার চলে আসলো। যেহেতু কিছু নাই তুমি ইচ্ছা করলে এখানে শূন্য বসাতে পারো, এটা তো শূন্য বসাইতে পারতাম বা এটা তো শূন্য বসাইতে পারতাম, বসানো না বসানো একই কথা, কোনো সমস্যা নাই। তোমার যদি উত্তরের অপশনে যদি কোনো এমসিকিউ আসে তাহলে অপশনে যদি শূন্য না থাকে তাও অ্যান্সার কারেক্ট, যদি শূন্য থাকে তাও অ্যান্সার কারেক্ট, কোনো সমস্যা নাই। তো আমি মনে করি যে তোমাদের অনেক মজা লাগছে তাই না? অনেক মজা, অনেক মজা। আসো আর একটা মানে মাল্টিপ্লিকেশন বা গুণ করেই আমরা ভাগে চলে যাই, আর একটা গুণ করি। মনে করো তোমাকে আমি বললাম যে 3.2 × 43 মাল্টিপ্লাই করো, পারবা না? অবশ্যই পারবা। তুমি কি করবা, 3.2 কে তুমি কি চিন্তা করবা, 32 চিন্তা করবা। আমি তো বলছি পয়েন্ট বাদ দিয়ে চিন্তা করতে হবে, আর 43 এর মধ্যে তো কোনো পয়েন্ট নাই, তাহলে এখন 32 মানে 32 আর 43 গুণ করবা। তুমি কিভাবে গুণ করবা, লাস্টের দুইটা ডিজিট গুণ করো, লাস্ট দুইটা ডিজিট গুণ করলে 3 × 2, 3 × 2 = 6, 2 × 3 করলে 6 আসে। ওকে, এবার ফার্স্টেরটার সাথে লাস্টের 3 আর 3 গুণ করলে 9, আর 2 আর 4 গুণ করলে 8, 9 আর 8 যোগ করে দিতে হবে, 9 আর 8 যোগ করলে হচ্ছে 17, 17 আর 7 হাতে থাকলো 1, আর লাস্টে হচ্ছে ফার্স্টের দুইটা ডিজিট হচ্ছে আমাকে গুণ করে দিতে হবে, 3 × 4 মিলে হচ্ছে 12 আর হাতের 1 মিলে হচ্ছে 13। তো তোমার এখানে আসছে 1376, এটাই কি অ্যান্সার? না, অ্যান্সার না, কারণ কি এখানে পয়েন্ট আছে, পয়েন্টের পরে একটা ডিজিট আছে, এখানে কিন্তু কোনো পয়েন্টই নেই, তার মানে এটা নিয়ে তোমার কোনো চিন্তাও নেই। এখানে পয়েন্টের পরে যেহেতু একটা ডিজিট আছে, এখানেও ডান পাশ থেকে এক ঘর আগে একটা দশমিক বসাই দিবা, তাহলে কি পয়েন্টের পরে একটা ডিজিট থাকলো, এটাই তোমার অ্যান্সার, মানে 137.6 এটাই তোমার অ্যান্সার। খুবই মজার তাই না? এখন থেকে তোমরা বের করে ফেলতে পারবা। তো আসো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে দশমিকের ভাগ কিভাবে করে করতে হয়, দশমিকের ভাগ। তো দশমিকের ভাগ করার যেটা সিস্টেম
খুবই সহজ, দশমিকের ভাগ করা একেবারে খুবই ইজি। কিভাবে করে তুমি করবা, কিভাবে চিন্তা করবা, মনে করো 0.03 আছে, একে তোমার ডিভাইড করতে হচ্ছে 0.306, এটা দিয়ে ডিভাইড করতে হবে বা ভাগ করতে হবে। এটা এভাবেও লেখা থাকতে পারে, আবার কি তোমার এইভাবে করেও লেখা থাকতে পারে 0.306, এটা এইভাবে করে লেখা থাকে আর এইভাবে করে লেখা থাকা তো একই কথা। তাহলে যাকে তুমি ভাগ করছো, তার মানে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে তোমার ভাজক, তার মানে ভাজ্যটা উপরে ভাজকটা নিচে। তো এখন তুমি কিভাবে করে করবা, খুবই সহজ কিন্তু, দেখো চিন্তা করো, এখানে পয়েন্টের পরে নিচেরটাতে পয়েন্টের পরে চারটা ডিজিট আছে, হোয়ারেস উপরেরটাতে আছে দুইটা ডিজিট। তোমাকে জাস্ট ভাগের সময় চিন্তা করতে হবে যে আমি পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান করব, সমান করে পয়েন্টটাকে উঠাই দিব, পয়েন্ট নাই হয়ে যাবে। তারপরে পয়েন্ট নাই করার জন্য যেহেতু ডিজিট তোমার সমান করতে হবে, ডিজিট সমান করার সিস্টেমটা কি, ডিজিট সমান করার সিস্টেম হচ্ছে পয়েন্টের পরে যদি 03 থাকে বা যে কোনো একটা সংখ্যা থাকে, মনে করো 0.1 আছে, এই 0.1 কে আমি যদি 0.1 এর পরে আরো যদি 5টা শূন্য বসায় দিই, তাহলে কি কোনো 8 এর ভ্যালু কি চেঞ্জ হবে, হবে না। আমরা জানি পয়েন্টের পরে কোনো সংখ্যা থাকলে তারপরে যত ইচ্ছা 0 বসাইলেও ওই ভ্যালু একই একই থাকে। একেবারেই এই প্রপার্টিসটা আমরা ব্যবহার করব, এই প্রপার্টিসটা ব্যবহার করব যে এখানে পয়েন্ট 03 আছে, এরপরে যদি আমি 0 বসাই তাও কিন্তু পয়েন্ট 03 ভ্যালুটা কিন্তু চেঞ্জ হবে না, যেহেতু এখানে চারটা ডিজিট আছে, আমি চারটা ডিজিট বানানোর জন্য দুইটা 0 বসাই দিব। দুইটা 0 বসাই দিলে কি, এখন চারটা ডিজিট হয়ে গেছে, নিচেও চারটা ডিজিট উপরেও চারটা ডিজিট। এখন কি করবা, এখন খুবই সহজ, এখন হচ্ছে পয়েন্ট দুইটাকে উঠাই দিবা। পয়েন্ট দুইটাকে উঠাই দিলে কি থাকে, উপরে থাকে 300, নিচে কত থাকে, আচ্ছা পয়েন্ট উঠাই দিলে যে 300 থাকে বুঝতে পারতো, এটা যদি পয়েন্ট উঠাই দাও 00300, তা 300 এর আগে 00 লেখা না লেখা একই কথা, কারণ পয়েন্ট তো তুমি উঠাই দিছো, এটা পয়েন্ট নাই, এটাও পয়েন্ট তুমি উঠাই দাও, তাহলে কি 1 2 3 4, চারটা জিরোর পরে 6 থাকা আর শুধু 6 লেখা একই কথা। এরপরে খুবই সহজ যে আমরা দেখতেছি যে 6 এর চেয়ে ছোট হচ্ছে 3, তার মানে 30 দিয়ে প্রথমে কাটাকাটি করতে হবে, 30 দিয়ে যদি তুমি কাটাকাটি করো 5 6 হচ্ছে 30, আর লাস্টে একটা শূন্য আছে, তার মানে 50 হচ্ছে অ্যান্সার, মানে 300 কে 6 দ্বারা ডিভাইড করলে 50, এটার অ্যান্সার হচ্ছে 50। এটা এতটাই ইজি, এইভাবে করেই করতে হবে, এতটাই ইজি প্রসেসে তুমি কিন্তু করে ফেলতে পারবা। আসো আমি আরো প্র্যাকটিস করাই, যেহেতু তোমাদেরকে বুঝাচ্ছি সেই জন্য একটু ধীরে 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 করাচ্ছি। মনে করো 0.02 ডিভিশন 0.004, পারবা না? অবশ্যই পারবা, অবশ্যই পারবা, না পারার কিচ্ছু নাই। নিচে আছে তিনটা ডিজিট পয়েন্টের পরে, উপরে আছে দুইটা ডিজিট, আমি একটা 0 বসাই তিনটা তিনটা বানাই নিছি, এখন পয়েন্ট দুটাকে উঠাই দিব, উপরে থাকলো 0020 মানে 20, নিচে থাকলো 0004 মানে 4, তার মানে 5 হচ্ছে তোমার অ্যান্সার। পুরাই মজা 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 করে তুমি এইভাবে করে বের করে ফেলতে পারবা। আসো আমরা আরেকটা প্র্যাকটিস করি, মনে করো তোমার কাছে আছে 0.005/0.01, এটা কিভাবে করবা, পারবা না? অবশ্যই পারবা, উপরে কয়টা ডিজিট আছে, 1 2 3টা ডিজিট, নিচে কয়টা ডিজিট আছে, দুটা ডিজিট, আমি একটা 0 বসাই দিলে কি তিনটা ডিজিট হয়ে গেল, এরপরে পয়েন্ট দুটা নাই হিসাবে চিন্তা করবো, পয়েন্ট দুটা নাই, উপরেরটা যদি পয়েন্ট না থাকে তাহলে থাকে উপরে 5, নিচের যদি পয়েন্ট না থাকে নিচে থাকে 10, তার মানে 5/10 মানে হাফ, হাফ মানে 0.5, 0.5 হচ্ছে তোমার অ্যান্সার। পুরাই মজা, এইভাবে করে কিন্তু মজা করে তুমি বের করে ফেলতে পারবা। এখন থেকে আর দশমিকের গুণ ভাগে আর কোনো সমস্যা হবে না। আসো গুণ ভাগ যখন একসাথে দেয়া থাকে তখন তুমি পারবা কিনা, মনে করো তোমাকে এইরকম একটা ম্যাথ দেওয়া হলো যে 0.06 × 0.0002 ডিভিশন 0.04 × 0.03। তো তুমি এটা কিভাবে করে মুহূর্তের মধ্যে করে ভাগ করে ফেলতে পারবা, মানে এখানে মাল্টিপ্লিকেশনও করতে বলা হয়েছে ডিভিশনও করতে বলা হয়েছে, তুমি পারবা না? অবশ্যই পারবা, একেবারে মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। আসো আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করি। এখানে দেখো পয়েন্টের পরে দুইটা ডিজিট আছে, এখানে পয়েন্টের পরে 1 2 3 4টা ডিজিট আছে, তাহলে মোট উপরে ডিজিট আছে 6টা, পয়েন্টের পরে উপরে ডিজিট আছে 6টা, নিচে পয়েন্টের পরে এখানে ডিজিট আছে 2টা, এখানে ডিজিট আছে 2টা, মানে এ নিচে মানে হরে পয়েন্টের পরে ডিজিট আছে 4টা,
এখানে দুইটা এখানে দুইটা আর লবে এখানে দুইটা এখানে চারটা মানে হচ্ছে মোট ছয়টা তাহলে কি করতে হবে ডিজিটের সংখ্যা সমান করতে হবে পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান করতে হবে তা পয়েন্টের পরে এখানে ডিজিটের সংখ্যা যদি সমান করতে চাও তাহলে উপরে 6টা নিচে 4টা তার মানে নিচে শূন্য বসাতে হবে নিচে কয়টা শূন্য বসাতে হবে দুইটা তুমি এখানে দুইটা শূন্য বসায় দিতে পারো ইচ্ছা করলে এখানেও দুইটা শূন্য বসায় দিতে পারো ইচ্ছা করলে এখানে একটা বসাতে পারো যা ইচ্ছা করতে পারো কিন্তু ডিজিটের সংখ্যা সমান করতে হবে এটাই তোমার কাজ তাহলে এখন কি আরো দুইটা তুমি বসায় দিলে তার মানে নিচেও 6টা হলো উপরেও 6টা পয়েন্টের পরে ডিজিটের সংখ্যা সমান হয়ে গেল এই কাজটা করার পর পয়েন্টটাকে উঠাই দিবা এই যে পয়েন্টগুলোকে সুন্দর মতো করে মনের সুখে উঠাই দিবা উঠাই দিলে কি হলো এখন দেখো এখানে কি এই যে পয়েন্ট যদি উঠাই দাও তাহলে থাকলো কি শূন্য শূন্য ছয় মানে ছয় এখানে কি থাকলো পয়েন্ট উঠাই দিলে শূন্য 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 দুই মানে দুই নিচে শূন্য শূন্য চার মানে চার এখানে কি থাকলো শূন্য শূন্য তিন শূন্য শূন্য তার মানে 300 কারণ 300 আগে দুইটা শূন্য আছে কোনো মিনিং নাই ঠিক আছে আমাদের কাজ শেষ এখন কাটাকাটি তাহলে কি হলো তারপরে 1/100 1/100 মানে কত 0.01 এটাই তোমার অ্যানসার কি করলাম এই যে দেখো আমরা কিভাবে কাটাকাটি করলাম এই যে 6 এখানে প্রথমে 2 কে 2 2 দ্বিগুণে 4 এই 2 এর সাথে এবার 6 কে কাটছি 2 কে 2 3 দ্বিগুণে 6 এই 3 এর সাথে 300 কে কাটছি 3 কে 3 এই যে দেখো তারপরে দুইটা শূন্য 3 এর সাথে 300 কে কাটলে 3 গুণন 100 মিলে হচ্ছে 300 হয় সেজন্য 1/100 তার মানে 1/100 মানে 0.01 এটাই তোমার অ্যানসার পুরাই মজা না মজা করে এইভাবে করে কিন্তু গুণভাগ শেষ করে ফেলতে পারবা তো আসো আমাদের মজা করে আমরা কিন্তু দশমিকের গুণভাগ শেষ করে ফেলছি এখন আমাদের কাজ হচ্ছে কিভাবে করে তুমি খুবই সহজে দশমিকের শতকরা হিসাবগুলো করতে পারবা অনেকে আমি যখন এর আগের দিন শতকরা হিসাব দিয়েছিলাম অনেকে বলছে হ্যাঁ দশমিকের শতকরা হিসাব অনেক কঠিন একেবারেই সহজ কিচ্ছু নাই দশমিকের শতকরা হিসাবে মনে করো 0.06 এর 0.002% কত কি করবা কিচ্ছু না আমি তোমাদেরকে পার্সেন্টেজ মানে আমি বলেছিলাম পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100 মানে প্রতি শতে শতকরা শতকরা মানে পার্সেন্ট মানে প্রতি শতে মানে 1/100 দিয়ে গুণ করা পার্সেন্ট মানেই হচ্ছে 1/100 দিয়ে গুণ করা 1/100 দিয়ে গুণ করা মানেটা হচ্ছে 100 দিয়ে ডিভাইড করা বা ভাগ করা 100 দিয়ে ভাগ করলে যে কোনো জায়গায় তুমি মনে করো যে 252 একে তুমি 100 দিয়ে ডিভাইড করতেছো এটা কি হবে 100 দিয়ে ডিভাইড করার সহজ উপায়টা কি তুমি ডান পাশ থেকে দুই ঘর আগে একটা দশমিক বসায় দেওয়া জাস্ট এটাই কিন্তু 100 দিয়ে ডিভাইড করা মানে হচ্ছে ডান পাশ থেকে দুই ঘর আগে একটা দশমিক বসায় দেওয়া পার্সেন্ট মানেও সেম কাজ ডান পাশ থেকে দুই ঘর আগে জাস্ট তোমাকে দশমিক বসায় দিতে হবে ঠিক আছে তো আসো আমি করব কি এত এর এত পার্সেন্ট 0.06 এর 0.002% এটা কত হবে তো মনে রাখো এটা কি করতে হয় মানে তোমাকে গুণ করতে হবে এর মানে হচ্ছে গুণ তাহলে 0.06 এর মানে গুণ 0.002% মানে 0.002% মানে 1/100 মানে 100 দিয়ে লাস্টে ডিভাইড করতে হবে তার মানে আলটিমেটলি এই দুটাকে তোমাকে গুণ করতে হবে এই সংখ্যাকে গুণ করতে হবে এর মানে হচ্ছে গুণন তার মানে এইটা গুণন এইটা আর পার্সেন্ট মানে হচ্ছে 1/100 কাজ শেষ কিন্তু তোমার একেবারেই কাজ শেষ কি করবা ফার্স্টে এটাকে গুণ করো এই দুইটা যদি তুমি গুণ করো কি শিখিয়েছিলাম যে পয়েন্ট বাদ দিয়ে তুমি চিন্তা করবা পয়েন্ট বাদ দিলে এখানে আছে 6 এখানে পয়েন্ট বাদ দিলে এখানে আছে 2 তার মানে 6 আর 2 গুণ করলে হচ্ছে 12 6 দুগুণে 12 12 আসছে 6 ইনটু 2 মানে 12 এখন কি করবা এখন হচ্ছে এখানে পয়েন্টের পরে দুইটা ডিজিট এখানে পয়েন্টের পরে কয়টা ডিজিট তিনটা ডিজিট মোট আছে পাঁচটা ডিজিট কিন্তু এখানে আছে তোমার দুইটা ডিজিট তার মানে আরো তিনটা জিরো বসাইতে হবে তার মানে সামনে একটা পয়েন্ট বসবে এইটা তো গেল এই দুটার মাল্টিপ্লিকেশন কিন্তু আছে 1/100 1/100 মানে 100 দিয়ে ডিভাইড করা 100 দিয়ে ডিভাইড করা মানে দুই ঘর আগে আরো দশমিক আসবে তার মানে 12 এর আগে যেমন তিনটা শূন্য ছিল আরো দুই ঘর আগে দশমিক মানে আরো দুটো শূন্য বসাই দিয়ে তার সামনে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যানসার শেষ এইভাবে করে তোমার কিন্তু অ্যানসারটা বের করতে হবে এইভাবে করে খুবই সহজ তাই না এই দুইটাকে গুণ করব দশমিকের গুণ শিখে গেছি তারপরে 100 দিয়ে ডিভাইড করা মানে আরো দুই ঘর আগে দশমিক বসে যাবে তাহলে কিন্তু শেষ আসো আমরা আর প্র্যাকটিস করি মনে করো তোমাকে আমি বললাম যে 1.4 এর 0.5
4% কত কিভাবে করবা পারা যাবে না অবশ্যই পারা যাবে 1.4 এর এখন থেকে তো একেবারে 1.4 ইনটু 0.4 ইনটু 1/100 করে দিলেই তোমার आंसर শেষ কারণ এর মানে গুণন 0.14 এর মানে গুণন 0.4% মানে 1/100 একবারে ধরে ধরে বসাইছি শেষ না এখন কি করবা এইটাকে এটা দিয়ে গুণ করবা কিভাবে গুণ করবা পয়েন্ট বাদ দিলে এখানে আছে 14 পয়েন্ট বাদ দিলে 1/4 মানে 14 আছে এখানে পয়েন্ট বাদ দিলে আছে 4 14 কে 4 দিয়ে গুণ করলে কত হয় 56 4 14 56 14 2 গুণে 28 3 14 42 4 14 56 তার মানে আসছে 56 এখানে পয়েন্টের পরে একটা ডিজিট এখানে একটা ডিজিট মোট আছে দুইটা ডিজিট তার মানে দুই ঘর আগে একটা দশমিক বসবে তার মানে দুই ঘর আগে একটা দশমিক বসলো কিন্তু তার সাথে 1/100 আছে 1/100 মানে 100 দিয়ে ডিভাইড করলে আরো দুই ঘর আগে দশমিক চলে আসবে তার মানে এখন তো যেই জায়গায় দশমিক আছে আরো দুই ঘর আগে দশমিক মানে দুইটা শূন্য বসাই দিয়ে তার আগে একটা দশমিক বসাই দিলেই তোমার অ্যানসার শেষ 0.0056 এইভাবে করে কিন্তু তুমি অ্যানসার বের করে ফেলতে পারবা পুরাই মজা এইভাবে করে মজা করে তুমি বের করে ফেলতে পারবা দশমিকের শতকরার হিসাব করা একেবারে খুবই সহজ খুবই সহজ আসো আমি এখন আরেকটু আলাদা টাইপের দিয়ে দিই মনে করো তোমাকে আমি বললাম কোন সংখ্যার 0.02% এর মান 0.6 কোন সংখ্যার 0.02% এর মান হচ্ছে 0.6 পারা যাবে না অবশ্যই পারা যাবে আমি তোমাদেরকে শতকরার যে প্রথমে যে ভিডিওটা দিয়েছিলাম শতকরার হিসাবে আমি বলছি কোন সংখ্যা যখনই বলবে কোন সংখ্যার বা কোন টাকার বা কত টাকার সেটাকে তুমি এক্স ধরে নেবা তারপরে কোন মানে এক্স সংখ্যার মানে সংখ্যা যোগ এর মানে কোন সংখ্যার মানে এক্স এর এক্স এর এত পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 0.6 মানে এক্স এর মানটা বের করতে বলছে কোন সংখ্যা এর 0.02% ইকুয়াল হচ্ছে 0.6 তার মানে আমরা বলতে পারি এক্স এর এর মানে হচ্ছে গুণ 0.02% ইকুয়াল হচ্ছে 0.6 আমি একটু ভেঙে ভেঙে করাচ্ছি যাতে করে প্রথমবারে বুঝতে পারো এরপরে কি করব পার্সেন্টেজ পার্সেন্টেজ মানে হচ্ছে 1/100 তাই না এই যে ডিভিশন 100 ইকুয়াল হচ্ছে 0.6 তাহলে এখান থেকে তোমার এক্স এর মান কত বের হবে 0.6 ইনটু 100 বাই 0.02 পারবো না এখন একেবারেই পারবো একেবারে খুবই ইজি কিভাবে করতে হয় জানি কিভাবে করতে হয় মনে আছে কিভাবে করতে হয় তুমি তুমি এইটা কাজ করতে পারো এই যে দেখো পয়েন্টের পরে একটা ডিজিট এখানে পয়েন্টের পরে দুইটা ডিজিট তুমি এখানে এখানে একটা সুন্দর মতো শূন্য বসাই দিতে পারো এখন পয়েন্টের পরে এখানেও দুইটা ডিজিট এখানেও দুইটা ডিজিট এরপরে পয়েন্টগুলোকে সুন্দর মতো করে উঠাই দিছো পয়েন্টগুলোকে দুইটা দুইটাই যদি সুন্দর মতো করে উঠাই দাও তাহলে থাকলো কি উপরে থাকলো 60 ইনটু হচ্ছে 100 ডিভিশন হচ্ছে 2 এই যে দেখো পয়েন্ট উঠাই দিলে এখানে 060 মানে 60 এখানে তো 100 আছে এখানে পয়েন্ট উঠাই দিলে 002 মানে 2 এখন কাজ শেষ এটাকে এটা দিয়ে কাটাকাটি করলে 30 ইনটু 100 মানে 3000 তার মানে তোমার হচ্ছে কোন সংখ্যা 3000 এর 0.002% হচ্ছে 0.6 3000 এর পুরাই পুরাই মজা করে কিন্তু তুমি বের করে ফেলতে পারবা শুধু কোন কথাটার যখন সিস্টেমটা দেখবা যে কোন কথাটা লেখা আছে ওই জায়গায় তুমি এক্স ধরে ফেলবা আসো আর একটা প্র্যাকটিস করি কত টাকার 0.5% টাকা দেখি তোমরা পারো কিনা অবশ্যই পারবা কত টাকার এক্স টাকা তার মানে এক্স ইনটু 0.05% ইকুয়াল হবে 0.05 তো এই পার্সেন্টেজ মানে কি পার্সেন্টেজ মানে 1/100 মানে 100 দিয়ে ডিভাইড আছে এখানে পার্সেন্টেজ মানে 1/100 মানে 100 দিয়ে ডিভাইড আছে তার মানে এক্স এর মান কত হবে 0.05 ইনটু 100 আমরা জানি ভাগ থাকলে ও অপোজিট দিকে গেলে গুণ চলে আসে আর এটা যেহেতু গুণ আকারে আছে এটা ভাগ চলে যাবে 0.5 আবার আগের মতো এখানে পয়েন্ট যদি উঠাই দাও পয়েন্ট উঠাই দেওয়ার জন্য কি করতে হবে দশমিকের পরে এখানে আছে দুইটা ডিজিট এখানে আছে একটা ডিজিট এখানে একটা শূন্য বসায় দুইটা ডিজিট বাড়াই নিতে হবে তারপরে কি করবা এটা এটা উঠাই দিবা পয়েন্ট পয়েন্ট উঠাই দিলা তাহলে থাকলো কি 5 ইনটু 100
ডিভিশন হচ্ছে 50 তাহলে 50 ইনটু 100 করলে তো 2 আসে তার মানে 10 হচ্ছে তোমার অ্যানসার এটা জাস্ট আমরা এইভাবে করে কি প্রসিডিউরে তুমি প্রত্যেকটা অঙ্কই বের করবা দশমিকের গুণ ভাগ বা শতকরা সেটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম তো আমি মনে করি যে তোমার এখন থেকে আর কোনো ঝামেলা থাকবে না লাস্ট আরেকটা অঙ্ক শতকরা আমি করাই দিই যাতে করে কোনো আর ঝামেলা না থাকে মনে করো তোমাকে আমি বললাম যে 1.2 টাকার শতকরা কত এর মান 0.012 টাকা মানে 1.2 টাকার শতকরা কত এর মান হচ্ছে 0.012 টাকা মানে এখন তোমার শতকরা কত পার্সেন্ট সেটা তোমাকে বের করতে বলছে তো মানে এইটা আরেকটা যদি এরকম করে দেওয়া থাকে যে কত পার্সেন্ট এটাই তোমাকে বের করতে বলছে এত টাকার কত পার্সেন্ট এত টাকা এটা বের করতে বলছে তাই না এত টাকার কত পার্সেন্ট এত টাকা তো এত টাকা কত কত যেখানে দেখবো সেটা আমি মনে করবো এক্স তার মানে আমি বলতে পারি 1.2 টাকা এর এর মানে হচ্ছে গুণ এক্স পার্সেন্ট ইকুয়াল হচ্ছে 0.012 এই তো কাহিনী তো এটাই শেষ এখন কি করবা 1.2 ইনটু কি পার্সেন্টেজ মানে বাই 100 পার্সেন্টেজ দেখলেই আমি নিচে 100 ইকুয়াল হচ্ছে 0.012 তাহলে এখান থেকে এক্স ইকুয়াল কি হবে 0.012 ইনটু 100 বাই 1.2 এখন কি করব এখন কি করব তোমরা কি এটা বুঝতে পারছো এই যে এক্স ইকুয়াল যখন লিখছি নিচে ভাগ আকারে আছে ভাগ আকারে থাকলে ওই পাশে গেলে গুণ আকারে থাকবে আর এখানে গুণ আকারে আছে সেটা অপোজিট দিকে গেলে ভাগ আকারে চলে আসবে এটা আমরা সবাই বুঝছি এখানে দেখো এখানে আমাদের দশমিকের পরে তিনটা ডিজিট আছে এখানে দশমিকের পরে একটা ডিজিট আছে তা তিনটা ডিজিট বানাতে হলে আমি আরো দুটো শূন্য বসাই দিয়ে তিনটা ডিজিট বানাই নিলাম তিনটা ডিজিট বানানোর পরে কি করতে হয় দশমিকগুলো নাই হিসেবে চিন্তা করব তাহলে উপরে কত থাকলো 12 ইনটু 100 নিচে কত থাকলো 1200 শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা 12 12 তার মানে 0 সরি তার মানে 1 মানে 12 কে 12 দিয়ে কাটাকাটি করলে কত আসবে 1 মানে কোনো কিছুকে সেম জিনিসকে সেম জিনিস দিয়ে ডিভাইড করলে 12 কে 12 দিয়ে ভাগ করলে 1 আসবে এই যে 0 কথাটা যে বললাম 0 মানে এইটাও কিন্তু অপশনের মধ্যে থাকবে অনেকে 5/5 কাটাকাটি করে 0 বসায় দেয় 5 কে 5 দ্বারা ভাগ করলে কিন্তু 1 আসে কখন 0 আসবে 5 কে 5 দ্বারা মাইনাস করলে 0 আসবে ঠিক আছে এগুলো তোমরা সবাই জানো তো আমি আশা করি যে তোমাদের কাছে এই জিনিসটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে তোমাদের কাছে এই এই ধরনের অঙ্ক এখন থেকে যদি আসে আর কোনো ঝামেলা থাকবে না তো ঠিক আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে দাও সবাইকে জানিয়ে দাও যে দশমিকের গুণ ভাগ এবং শতকরা তোমাদের কাছে কতটা ইজি তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ